কদিন পরে ইমরান খানের নিরাপত্তা রক্ষীরাই তাকে ধরে নিয়ে যাবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের 15 দিনের জামিনের মেয়াদ শেষ হলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শাহবাজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, জামিন শেষ হলেই ইমরানের জন্য নিয়োজিত নিরাপত্তা রক্ষীরাই তাকে ধরে নিয়ে যাবে। পাকিস্তান গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ কোনো রাগ ডাক না রেখে প্রকাশ্যে এমন কথাই বলেছেন, জামিনের মেয়াদ শেষ হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হবে, এজন্য ইমরানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ইমরান খানের বাসভবন বানিয়ে গলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিবাগত রাতে ইসলামাবাদ পুলিশ বলেছে, পেশোয়ার থেকে ইসলামাবাদ ফেরার আশা করেছেন ইমরান খান। তিনি ইসলামাবাদের বাণী গালায় বাসায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এজন্য আগে থেকেই এর চারপাশে নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে এবং পুলিশ রয়েছে উচ্চ সতর্ক অবস্থায়। পুলিশ বলেছে, ইসলামাবাদে এজন্য জারি করা হয়েছে 144 দ্বারা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশে কোনো রকম সমাবেশের অনুমোদন নেই। পুলিশের এক মুখপাত্র বলেছেন, আইন অনুযায়ী পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে ইমরান খানকে। একই সঙ্গে ইমরান খানের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করেছেন পুলিশ। ইমরান খান ইসলামাবাদের বাণী গালায় ফিরবেন এই খবরে তাকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, আইন অনুযায়ী তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। দাঙ্গা, রাষ্ট্রদ্রোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে সারা দেশে কমপক্ষে 2 ডজন মামলা ইমরান খানকে আসামি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আইন অনুযায়ী 15 দিনের জামিন যখন শেষ হয়ে যাবে তখন ইমরান খানকে নিরাপত্তা দানকারীরাই তাকে গ্রেপ্তার করবেন। ইমরান খানের সঙ্গে কোনো রকম আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি প্রশ্ন রাখেন যে, ব্যক্তি দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের কোনো তোয়াক্কা করে না, বিরোধীদেরকে বিশ্বাসঘাতক ও ইয়াজিদ হিসেবে অভিহিত করে, সে কি করে একটি গণতান্ত্রিক সমাজে একটি রাজনৈতিক দলের প্রধান হয়? উল্লেখ্য, পাকিস্তান ইমরান খানের বিরুদ্ধে 14টি মামলা করা হয়েছে। এসব মামলায় তাকে পেশোয়ার হাইকোর্টে গত 15 দিনের জামিন দিয়েছে।